লাবণা আছে, বেগুনি আছে, পেঁয়াজি আছে, আলু চপ আছে, সবজির চপ আছে, মুড়ি আছে, বিভিন্ন প্রকারের আইটেম আছে। প্রথম দিকে একটু বেশি পড়ছিল সারা, এখন কেনাবেচার অবস্থা কম। তো আমি 2022 সালে ডিসেম্বর মাসে এই প্রথম এখানে জিলাপির একটি দোকান চালু করি আর কি। তখন আমি 300 টাকা পুঁজি নিয়ে চালু করছিলাম দোকানটা। তো সেই ধারাবাহিকতায় আজ আমি বর্তমানে আমার ব্যবসাকে অনেক প্রসার ঘটিয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টাডির এই বাজারটা লাগানোর ফলে যে উপকারটা শিক্ষার্থীদের হয়েছে, সেই উপকারটা তারা স্বল্প মূল্যে এখান থেকে ইফতারি পাচ্ছে। এবং আগে ইফতারি নিতে বা শহরে যাইতে হতো বা বাজারে যাইতে হতো এবং তারা ভালো মানের বা স্বাস্থ্যসম্মত ইফতারি তাদেরকে তারা পেত না। তো এখানে ইফতারি দোকানে দেওয়ার ফলে বা ইফতারি বাজারটা লাগানোর ফলে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক একটা সাড়া পাওয়া গেছে। তারা প্রতিদিন শহরে না গিয়ে আমাদের কাছ থেকে নিচ্ছে। আমরা এক্ষেত্রে উৎফুল্ল এবং আমরা চাচ্ছি যে আগামীতে এই ধারাটা অব্যাহত থাকুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বল্প মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পাক, এটাই আমার আশাবাদ। এখানে নিউ মার্কেটে যে ইফতার বাজারটা গড়ে উঠেছে, এখানে খুব সাশ্রয়ী দামে ইফতার কিনতে পারছি আমরা এবং এখানে সব কিছু প্রয়োজনীয় সব ইফতারের আইটেমই এখানে পাচ্ছি, যেগুলো আসলে বাইরে থেকে কিনতে গেলে চড়া দাম দিয়ে কিনতে হতো। এবং এখানে বেশ স্বাস্থ্যকর উপায়ে ইফতার রেডি করছে, তো যেটা আমার ছাত্রদের জন্য সত্যি খুবই মানে সুবিধাজনক হচ্ছে। হাতের নাগালেই সব কিছু পাচ্ছে, যেখানে প্রত্যেক ডিপার্টমেন্ট বা অ্যাসোসিয়েশনগুলো ইফতার মাহফিল করে থাকে তাদের জন্য খুব সুবিধা হচ্ছে। ক্যাম্পাসে এই ইফতারির আয়োজন করার পক্ষে আমাদের স্টুডেন্টরা আসলে অনেক সুযোগ সুবিধা হচ্ছে। কেন দেখা যাচ্ছে এই যে যদি আমরা হাতের কাছে পাচ্ছি, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে অনেকে টিউশনি থেকে এসে আবার যদি শহরে যাওয়া লাগে বা ব্যাক করা লাগে তাহলে কি হয়, তাহলে সময়টা অপচয় হয়। আর তারপরে হচ্ছে রোজার মধ্যে কষ্টকর হয়ে যায়। এই জন্য ধরেন যে আমাদের স্টুডেন্টদের জন্য এটা আসলে অনেক কি বলবো হেল্পফুল আর কি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।